আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের লাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমেরিকার ডালাস থেকে আমি আমিন রহমান। লাইভটা হতে যাচ্ছে একেবারে ছোটোখাটো একটি লাইভ। লাইভে রয়েছে আমাদের সঙ্গে আমাদের সবার আদরের ছোট্ট মেয়ে প্রিসিলা। ইদানীকালে লক্ষ্য করলাম যে সামাজিক মাধ্যমে অনেকে প্রিসিলাকে নিয়ে বেশ অশালীন আপত্তিকর কিছু ভিডিও তৈরি করেছে। আজকে এই ছোট্ট লাইভের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই সমস্ত ভিডিওর ব্যাপারে প্রিসিলার কী মন্তব্য বা তার অনুভূতি কী। তাহলে আসুন আমরা প্রিসিলাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম প্রিসিলা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। লাইভে তোমাকে স্বাগতম। সোশ্যাল মিডিয়াতে তোমাকে নিয়ে বেশ কিছু বিব্রতকর ভিডিও দেখলাম। তুমি নাকি কোনো কোরআনে হাফেজ হুজুরের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে ওনাকে বিয়ের প্রস্তাব করেছিলে, এটা কতটুকু সত্য আমরা তোমার মুখে শুনতে চাই। জি, থ্যাংক ইউ এই প্রশ্ন করার জন্য। ফার্স্ট অফ অল, দ্যাটস অবভিয়াসলি ফলস, ফেক নিউজ এটা। Second of all, I'm 17. 1 month ago, 17 turned korechi. So, being here, I think, kore ekhono amar shomoy hoyni, boyosh hoyni. And I think je amar followers, viewers, supporters, ra bhalo kore janen je kun story ta true, kun content true, and kun content ta falsely created hoyeche. ওনারা ভালোভাবে জানেন যে আমার পার্সোনালিটি অ্যান্ড আমার ক্যারেক্টারের সাথে কী ম্যাচ হয় ভার্সেস কী ম্যাচ হয় না। সো আই ট্রাস্ট দ্যাট ওনারা ডিফারেন্সিয়েট করতে পারে বিটুইন ট্রু অ্যান্ড ফলস নিউজ। ধন্যবাদ তোমাকে। এরপরে জানতে চাইব, আরেকটি ভিডিওর থাম্বনেলে দেখলাম বেশ আপত্তিকর অর্ধনগ্ন কোনো মেয়ের ছবির সাথে তোমার মুখটা এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। তুমি যা নও তাই প্রচার করে কিছু মানুষ তোমার জনপ্রিয়তা এবং ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, এগুলো দেখলে তোমার কাছে কেমন লাগে বা এদের বিরুদ্ধে তুমি কোনো অ্যাকশন নিতে যাচ্ছ কি না? তাদের বিরুদ্ধে অ্যাট দ্য মোমেন্ট অ্যাকশন নেওয়া হচ্ছে না, বিকজ ফার্স্ট আমার টাইম নেই অ্যান্ড সেকেন্ড রিসোর্সেস বা ক্যাপাবিলিটিস নেই অ্যাট দিস পয়েন্ট ইন টাইম অ্যাকশন নেওয়ার জন্য। হাউ এভার, ইন দ্য ফিউচার মোস্ট লাইকলি ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, বিকজ ইউ নো ইটস নট ট্রু অ্যান্ড কে বিলিভ করে দ্যাটস টু বি ডিটারমিন্ড। সো অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমার কথাগুলো খুবই ভালো লাগলো, খুবই সুন্দর সিদ্ধান্ত। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আমাকে। তোমার আব্বা আম্মা কেমন আছেন? তাদেরকে অবশ্যই আমার সালাম জানাবে। ধন্যবাদ তোমাকে, আল্লাহ হাফেজ।